মনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর প্রভু দানে। নমস্কার বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুদীপ ঘোষ। সুদীপ ঘোষ বাড়ি শিলিগুড়ি চম্পাসারি। এই যুবক যেদিন থেকে করোনা লকডাউন শুরু হয়েছে তারপর থেকে নিজের উদ্যোগে ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করে চলেছেন। কোনো পয়সা, কোনো টাকা পয়সা ফি মানুষের কাছ থেকে নিচ্ছেন না, বিনা পয়সায় স্যানিটাইজ করছেন মানুষের কথা ভেবে, সমাজের কথা ভেবে। আজকের তরুণ প্রজন্মের মধ্যে সত্যি এই সুদীপের কথা উল্লেখ করতেই হয়। নিজের উদ্যোগে দিনের পর দিন সুদীপ একজন সবজি বিক্রেতার পাশাপাশি সময় পেলেই নিজের উদ্যোগে এভাবে স্যানিটাইজ করে যাচ্ছে বিভিন্ন এলাকা। আমরা সুদীপের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, তোমার নামটা বলো, বাবার নাম কি, কোথায় থাকো? ইউনিক ফাউন্ডেশনের মেম্বার আমি। শুরু থেকে আমি ছিলাম ইউনিক ফাউন্ডেশনে, বাট আমাদের ফাউন্ডারের কাছে হঠাৎ একদিন কল এলো। এমনি কল আসতো যে পেশেন্ট নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, বা কোনো দরকারে কোথাও খাওয়ার লাগবে বলতো আমাদেরকে, সেটা আমরা করতাম। এটা ইউনিক আমরা সবসময় করে থাকি। তো শক্তিদার থ্রুতে আমার কাছে ফোন এলো যে আমাদের এক জায়গায় স্যানিটাইজ করতে হবে। তো আমি শক্তিদার আমাদের তো সরকারের থ্রুতে করে, তো আমরা কেন? শক্তিদার বললো যে সরকারের থ্রুতে যেটা করে সেটা হচ্ছে নর্মালি বাইরে থেকে করে দিয়ে চলে যায়। তো সেই জায়গাটাতে আমরা কোনোভাবে ওই ভিতরটাকে করতে পারছি না। তো ভিতরটাকে করানোর জন্য আমাদের মেশিন নেওয়া হলো। নিজেদের মেশিন নেওয়ার পরে আমাদের ফাউন্ডারই সব করেছে। তো তারপরে আমাকে সব কল করে করে বলতো এই জায়গা ওই জায়গা আছে, তুমি সেই জায়গা লোকেশন হিসেবে পৌঁছে যেতাম। কতগুলো জায়গায় করা হয়েছে এখনো অবধি? প্রায় 70টার উপরে করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তুমি কী করো অবসর সময়? এমনি সবার জন্য সব জায়গায়, কিন্তু আমরা আমাকে যেভাবে মানে ডায়েট চার্ট করে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া বলুন বা থাকা বলুন, এখন গিয়ে যেরকম বাইরে থেকে স্নান করতে হবে গরম জল দিয়ে, সবাই যদি এই নিয়মগুলো মেনে চলে তো হয়তো সামান্য হলে পরে করোনার হাত থেকে বাঁচা যায়। আচ্ছা, তো কী কী খাও? আমি বেসিক্যালি ওই আচার, টক জিনিস যেটাকে বলে, বা ঝাল জিনিস, ভিটামিন সি ট্যাবলেটও খাই রেগুলার রাত্রিবেলা একটা করে। ইভেন খাওয়া দাওয়া আমার টাইম টু টাইম খেতে হয়, যেটার জন্য শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হয়। আচ্ছা, কেন করছো এই কাজটা, করছো কেন? যে সমাজের জন্য, আর কিছুই না। আচ্ছা, আজকে কতগুলো জায়গায় করলে এরকম? আজকে প্রায় 2 হয়ে গেছে। কেউ পয়সা দিলে? পয়সা নাও? আমরা দেই না, ঠিক আছে। কেউ যদি ডোনেশন দেয় তো আমাদের ফাউন্ডার এসে দিয়ে দেয়, এমনি আমাদের পয়সা কোনো নেওয়া হয় না। আর কি না, কত নাম্বারে যোগাযোগ করবে তোমার সঙ্গে? ইউনিক ফাউন্ডেশন টিমের পেজ আছে ফেসবুকে, বা আমাদের টুইটার বা ইনস্টাগ্রামেও আছে আমাদের পেজ, ওখান থেকে সব ডিটেলস দেওয়া আছে। নিম বেস্ট।